আমাদের লিমিটেড আজকে থার্ড ক্লাসে আমরা শুরু করব এগারো নাম্বার থেকে আচ্ছা এগারো নম্বর ম্যাটটা হচ্ছে আমাদের গত ক্লাসের অঙ্ক অঙ্কগুলোর মতোই আসলে একদমই সহজ জাস্ট আমাদের হচ্ছে কনযুগের দ্বারা লবহরকে মাল্টিপ্লাই করতে হবে তো যেমন যদি আমরা ফার্স্টে ম্যাটটা তুলে নেই যে এগারো নাম্বার ম্যাথ লিমিট এক্স টু জিরো এখানে একটা ডিভাইড বাই দিয়ে দিলাম সরি ওকে এখানে তোমার হচ্ছে এটা

আহ রুট আছে সো এখন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আসলে যেহেতু লবহর দুটা টার্মে রুট আছে এবং দুটা ডিফারেন্ট টার্ম আর কি একবারে তোমার হচ্ছে স্কোয়ার দিছে একবারে এখানে কিউব দিছে তো দুটা কিন্তু ডিফারেন্ট টার্ম তো এখানে যেটা করব আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এটার জন্য যেটা কনজুগেট সেটা কনজুগেট দ্বারা এখানে লবহরকে গুণ করব দেন হরের যে কনজুগেট সেটার কনজুগেট দ্বারা লবহরকে গুণ করব অর্থাৎ এটার প্লাস এটার প্লাস এটার এই দুটার প্লাস প্লাস দ্বারা আমরা হচ্ছে লবহারকে মাল্টিপ্লিকেশন করব দেন আমরা এখানে গুণ করব ঠিক আছে তাহলে ফার্স্ট অফ অল 1 y স্কয়ার 1 y যেটা ছিল সেটা লিখে ফেললাম এখন এইটার কনজুগেট দ্বারা আগে মাল্টিপ্লিকেশন করি ঠিক আছে এটা এটার কনজুগেট দ্বারা তো এটার কনজুগেট কি এটার কনজুগেট হচ্ছে প্লাস তাই না তাহলে 1 তাহলে √ ওভার 1 কিউ প্লাস √ ওভার 1 y আচ্ছা যেটা ছিল সেটা লিখে ফেললাম এরপর হচ্ছে এইটার কনসোগের দ্বারা গুণ করি এখানে তাহলে রুটোপার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এটা এটার কনজোগের কি প্লাস না এটা প্লাস ওয়ান প্লাস ওয়াই ঠিক আছে এখন এই যে একটা টার্ম দেখছি এখানে ওয়ান প্লাস ওয়াই এখানে তাহলে এইটাকে কি কি কাটাকাটি করতে হবে না এটা উপরে নিচে কারণ এটা তো আমাদের একটা এক্সট্রা টার্ম আমি আনছি এটা কনজুগেট তো এটা তো আমাদের লিখতে হবে এখানে লিখে ফেলতেছি ঠিক আছে বাস এরপরে আবার সেম ভাবে এই যে এখানে আমি এই যে টার্মটা লিখছি এখানে এই যে টার্মটা অর্থাৎ এটা কনজুগেট লিখছি এখানে সো এটাও কিন্তু আমাদের একটা এক্সট্রা টার্ম সো এটা কিন্তু আমাদের কারাকারি করতে হবে তাই না সো এটা এখানে লিখে ফেলতেছি ঠিক আছে এবার দেখো আমাদের পুরো টার্মটা কিন্তু এই যে এটা এটাতে শুরু করেছিলাম আমরা এই দুটোতে শুরু করেছিলাম ঠিক আছে এখন কিন্তু কাটাকাটি করলে কিন্তু সব আগে টার্মগুলো থাকবে এই দুটো টার্মই কিন্তু থাকবে তাই না সো এবার আমাদের সবকিছু ঠিক ঠিকমতো আমরা লিখে ফেলেছি এবার জাস্ট আমরা গুণ করে দেখতে পারি এবার তাই না গুণ করে দেখতে পারি আসলে কি হচ্ছে যেমন এইটার সাথে এটার গুণ যাবে তাই না কারণ এখানে কি হচ্ছে এখানে তোমার এটা প্লাস আছে এখানে মাইনাস আছে এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে এখানে সো এখানে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি তাহলে এখানে এটাকে এটা যদি প্লাস হয় এটা যদি মাইনাস হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো তোমার রুট ওভার টার্মগুলো কাটা কাটা চলে যাবে সো ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়াই বাস এই এই দুটো টার্মের কাজ শেষ এখন খালি এটা এটা লিখে ফেলি

আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে আসলে কিন্তু ঘটনাটা যেটা ঘটতেছে এখানে কিন্তু ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে এখানে কিন্তু সরি এখান থেকে ওয়াই কমন যাচ্ছে তাই না আমি কিন্তু ওয়াই কমন নিয়ে ফেলতে পারি এবং কাটাকাটি করে ফেলতে পারি ডিরেক্টলি সো লিমিট ওয়াই টেন্স টু জিরো সো এখানে যদি আমি ওয়াই কমন নিয়ে ফেলে তাহলে কি হবে এখানে ওয়াই কমন নিলে আহ তোমার হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান এখানে ওয়াই স্কোয়ার কমন নিলে কি হবে না এখান থেকেও যদি আমি ওয়াই কমন নিই তাহলে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তাই না নিচে থাকতেছে হচ্ছে আর এটা যেটা ছিল এটাও সেম ভাবে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়াই আচ্ছা এইবার আমাদের আর তেমন কিছু করার মতো নাই এখানে তাই না এখানে আমাদের এখন তেমন কিছু করার মতো নাই সো আমরা এখন চাইলে কিন্তু

প্লাস ওয়ান প্লাস জিরো দেখো আমাদের কিন্তু এবার একটা টান চলে আসবে কি আসবে দেখি তো তাহলে কি এখানে তো মাইনাস থাকতেছে তাহলে মাইনাস এখানে তোমার হচ্ছে রুট ওভার ওয়ান তাহলে ওয়ান মানে কি ওয়ান প্লাস ওয়ান দেন এখানে কি থাকতেছে মাইনাস দেন এখানে সেম ভাবে ওয়ান প্লাস ওয়ান সো এখানে আমাদের হচ্ছে মাইনাস মাইনাস কাটা এখানে টু প্লাস টু তার মানে কি শুধুমাত্র ওয়ান থাকতেছে অ্যান্সার এখন যাই না ঠিক আছে কিনা তাহলে আমরা চলো আগে দেখে নিই আমাদের অ্যান্সারটা মিলাইয়া বারবার এখানে কেন আসতেছি আচ্ছা আমাদের এগারো নাম্বার অ্যান্সার আসছে তোমার হচ্ছে ওয়ান হ্যাঁ আমাদের এগারো অ্যান্সার হচ্ছে ওয়ান ঠিক আছে তো আমাদের অঙ্কটা হচ্ছে মানে মোটামুটি এরকমই ছিল জাস্ট কি করছে বলতো গত গত ক্লাসের রুল যেটা আমরা অ্যাপ্লাই করছিলাম যে আসলে কনজোগের যারা মাল্টিপ্লিকেশন সেটাই হচ্ছে এখানে করছি আমরা ঠিক আছে তো এটা আশা করি তোমাদের কোনো বুঝতে প্রবলেম নাই সো আমি চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে বারো নম্বর ম্যাথ বারো নম্বরটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ x টু দি পাওয়ার 9/2 a টু দি পাওয়ার 9/2 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ a টু দি পাওয়ার হাফ এটা স্পেশাল ম্যাথ তোমার বলতে পারো যে এখন আমাদের 11 পর্যন্ত হচ্ছে তোমার ওই কনজুগেটর ম্যাথ ছিল বাট এখান থেকে আসলে কনজুগেটর ম্যাথগুলো আমাদের শেষ সো এবার আমাদের নতুন একটা রুল এর ম্যাথ চলে আসলো তো আই होप তোমার যেটাকে তোমাদেরকে বুঝতে পারবো আশা করি 12th নম্বর ম্যাথ এখানে disse কি বলতো যে লিমিট x টেন্ডস টু a এক্স টু দি পাওয়ার নাইন বাই টু মাইনাস এ টু দি পাওয়ার নাইন বাই টু ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ ঠিক আছে সো এখানে কি করলো কোয়েশ্চনটা ঠিক আছে কিনা দেখে নি একবার এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ ঠিক আছে আচ্ছা এখন এই ম্যাথটা করার জন্য তোমাদেরকে এটা আমি নতুন সূত্র শিখিয়ে দিচ্ছি ঠিক আছে এই সূত্রটা তোমার হচ্ছে এই ধরনের ম্যাথগুলো যেমন তোমার হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো দেন তোমার হচ্ছে এই ধরনের ম্যাথ গুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে এটার এটার যে সূত্রটা সেটা হচ্ছে তোমার এরকম যে তোমার হচ্ছে এটা এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে অঙ্ক অঙ্কগুলো আরেকটা এরকম হবে যেমন তুমি একটু খেয়াল করে দেখতে পারো এখানে আসলে এখানে হাফ আছে এখানে এক্স টু দি পাওয়ার হাফ আছে এখানে হাফ আছে তার মানে তার মানে এক্স টু দি পর হাফ হচ্ছে কিন্তু একটা ফাংশন ঠিক আছে তো এনটা কি এন হচ্ছে তোমার এখানে নাইন তাই না তো এই যে আমাদের তোমাদেরকে যে সূত্রটা লিখে দিচ্ছি না এই সূত্রে তুমি কিন্তু এটা কিন্তু নর্মালি তোমাকে কখন কেউ শেখাবে না ইন্টারমিডিয়েট ঠিক আছে এটা কিন্তু ইন্টারমিডিয়ার সূত্র না এটা কিন্তু আসলে নর্মালি আমরা হচ্ছে তোমাদের এটা গুলো মানে নর্মালি তোমাদের এমসিকিউ তে মানে ঢাকা ভার্সিটি এমসিকিউর জন্য বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে আমরা এবার দেখাই স্টুডেন্টদেরকে বাট তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি বিকজ এটা আসলে তোমাদের এখন থেকে শিখলে ভালো হবে দেন তখন গিয়ে আসলে এত বেশি প্রেশার পড়বে না আর এই ধরনের অঙ্কগুলো সাধারণত একটু বড় হয় বড় হয় বলতে কি একটু ঝামেলা হয় মানে তোমাদেরকে একটু এক্সট্রা টার্ম ধরতে হয় মানে একটু মানে বলতে পারো একটা সেকেন্ড ফাংশন ধরে নিতে হয় ঠিক আছে তো ওগুলো আসলে কি দরকার আমার ঝামেলা করার আমাদের যদি একটা শর্টকাট সূত্র থাকে আমি সেটা অ্যাপ্লাই করার ট্রাই করবো ঠিক আছে তো এখানে সেটা আমি ডিরেক্টলি লিখবো এখানে তোমাদের কোনো কাটাকাটির অপশন নাই বিকজ এই ধরনের অঙ্ক তোমাদের কখন এই সিজনশীল প্রশ্ন দিবে না রিলে এমসি দিতে পারে বা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন দিতে পারে ঠিক আছে দুই মার্কে বা পাঁচ মার্কের জন্য তো এগুলো তোমাদের টেনশন করার কিছু নেই তোমাদের এখানে অঙ্ক ভুল যাবে না তুমি যদি শর্টকাট অ্যাপ্লাই করো তো এক্সটেন্স টু এজরা ছিল ছেড়ে থাকো

আচ্ছা এখানে এক্স এক্স টু দি পাওয়ার নাইন বাই টু রাখলাম দেন তোমার হচ্ছে এখানে মাইনাস এ টু দি পাওয়ার নাইন বাই টু রাখলাম দেন ডিভাইডেড বাই হচ্ছে আমরা এখানে এক্স মাইনাস এ করব ঠিক আছে এক্স মাইনাস এ করব আচ্ছা ওয়েট এটাকে একটু ছোট করে দিই হ্যাঁ এরপরে এখানে আবার আবার ডিভাইডেড বাই দিব এটা এটা করে আমরা হচ্ছে আবার কি করবো এক্স টু দি পাওয়ার হাফ করবো মাইনাস এ টু দি পাওয়ার হাফ করবো দেন এখানে কি হয়ে যাবে এটা

দেখো এবার তাহলে এক্স টু দি পাওয়ার নাইন বাই টু মাইনাস এ টু দি পাওয়ার নাইন বাই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এ হ্যাঁ এইটা একটা টার্ম গেল এইটা একটা টার্ম হয়ে গেল দেন এখানে আমি যদি বলতে পারি তোমার হচ্ছে এটা আরেকটা হচ্ছে তোমার কি যে লিমিট এক্স টেন্স টু এ ঠিক আছে এটা কিন্তু একটা ডিফারেন্ট টার্ম আমি জাস্ট টার্ম দুটা টার্মকে আমি আলাদা করতেছি ঠিক আছে আমি দুটা টার্মকে আমি আলাদা করতেছি বুঝতে পারছো তো এটাকে আসলে একবারে লেখা যায় এটাকে ডাবল করে লেখার দরকার হয় না আচ্ছা এটাকে আমাকে একবারে লিখি আমি বিষয়টা বুঝবো এখানে আমি এটা একবারে লিখি দেখো এখানে আসলে উপরে একটা টার্ম আছে নিচে একটা টার্ম আছে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার নাইন বাই টু মাইনাস এ টু দি পাওয়ার নাইন বাই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এ এটা একটা টার্ম আর আরেকটা টার্ম হচ্ছে এরকম লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার হাফ এখানে এখানে চলে চলে আমি এই জায়গায় বলতে পারি যে এই পয়েন্টে হচ্ছে তোমার এন এর ভ্যালু নাইন বাই টু আর এই পয়েন্টে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে এ বাই টু তাই না তো এখন যদি আমি এইটার জন্য বের করি এইটার জন্য যদি বের করি তাহলে কি হবে এটা তোমার হবে হচ্ছে নাইন বাই টু

এটা তোমার হচ্ছে এনার ভ্যালু কত এখানে হাফ তাই না এখানে হচ্ছে এনার ভ্যালু হাফ সো এটা হাফ अप्लाई করি আমরা তাহলে এখানে হাফ এই যে হাফ এ হাফ মাইনাস 1 ঠিক আছে হাফ মাইনাস 1 সো কত আসে এটা হাফ এ হাফ থেকে হাফ বাদের কত আসবে মাইনাস হাফ আসবে তাই না মাইনাস হাফ সো এখানে আমাদের কত আসলো দেখো তো খেয়াল করে আমাদের একবার আসছে তোমার হচ্ছে 7/2 আসছে একটা এটা আছে 7/2 এখানে আছে তোমার কত হাফ এটা তো মাইনাস হাফ ঠিক আছে তো এই যে আমরা দেখো আমাদের কিন্তু লিমিটটা মোটামুটি আমরা অ্যাপ্লাই করে ফেলছি ঠিক আছে আমাদের লিমিটটা কিন্তু এখন অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এবার আমরা এখানে এখান থেকে এটা বসা দিতে পারি ডিরেক্টলি এখান থেকে যে এন সরি নাইন বাই টু নাইন বাই টু এই যে নাইন বাই টু এ টু দি পাওয়ার নাইন বাই টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হাফ এ হাফ মাইনাস ওয়ান ঠিক আছে এটা অ্যাপ্লাই করে ফেললাম এরপরে আমরা ওই লেনটা বসা দিতে পারি এই যে এবার আমরা হচ্ছে এখানে এই এই লিখে ফেলতে পারি তাহলে কত আছে এটা 9/2 a টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই হাফ a টু দি পাওয়ার -1/2 ঠিক আছে সো দেখো এখানে 9/2 9/ 9/2 আর হাফ কত হয় 9/2 আর এখানে তোমার হচ্ছে হাফ ঠিক আছে তো এটা কত হবে 9/2 2 তাই না সরি এটা 2 2 কাটার কত হবে থাকবে শুধুমাত্র মত 9 থাকবে না শুধুমাত্র মত 9 থাকবে ঠিক আছে তো আমি এখানে এগুলা একটু স্পিন করে দিচ্ছি এই জায়গাগুলো সো আই হোপ তোমরা বুঝতে পারছো জিনিসটা আসলে কিভাবে করলাম আমরা দেন এখানে লিমিট এক্স টেন্স টু এ নাইন বাই টু এখানে শুধু মতো নাইন থাকতেছে এবং এখানে কত থাকতেছে দেখো তো খেয়াল করে এখানে এ টু দি পাওয়ার সেভেন বাই টু ছিল এখানে এইটা তো মাইনাস হাফ ছিল তাহলে এ টু দি পাওয়ার সেভেন বাই টু দেন মাইনাস দেন মাইনাস হাফ ঠিক আছে সূচকের নিয়ম অ্যাপ্লাই করতেছে বিকজ এখানে কিন্তু এটা সূচক এটা ফাংশন সেম এখানে এ এখানেও এ তাহলে উপরটা থাকে নিচেটা বিয়োগ করতে পারি তাহলে উপরটা থাকে নিচেটা বিয়োগ করতেছি তাহলে সেভেন বাই টু প্লাস হাফ তাই না তো কত আসে এটা তোমার হচ্ছে সেভেন প্লাস ওয়ান ঠিক আছে সেভেন প্লাস ওয়ান সো এ টু দি পাওয়ার ফোর আসতেছে তাই না সো দেখো এই যে এ টু দি পাওয়ার ফোর হ্যাঁ এই যে আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেল বাস এবার তুমি এখানে এর ভ্যালু এখানে আচ্ছা এখানে কিন্তু আমাদের এক্স ছিল ওটা তাই না আমি কিন্তু এটা অলরেডি অ্যাপ্লাই করছি ঠিক আছে এটা কিন্তু আমি অলরেডি লিমিটে অ্যাপ্লাই করছি এটা কিন্তু লিমিট অ্যাপ্লাই করার পরের ফর্মুলা বিষয়টা বুঝো এই যে লিমিট দেখো খেয়াল করে লিমিট এক্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বিষয়টা বুঝছো তার মানে এখানে মানে সরি এন এ এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে সো এইটা কিন্তু এই যে এই এই টার্মটার মধ্যে লিমিট অ্যাপ্লাই এই যে এই টার্মটার মধ্যে লিমিট অ্যাপ্লাই করার পরে কিন্তু এই টার্মটা আসছে সো এখানে কিন্তু আমার যে টার্মটা লেখা নেই লেখছে না এটা কিন্তু আফটার মানে অ্যাপ্লাইং দ্য লিমিট আফটার অ্যাপ্লাইং দ্য লিমিট তো এটা যেহেতু লিমিট আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি এই কারণে কিন্তু দেখো এখানে কিন্তু কোনো এক্স নাই তাই না সো আমি কিন্তু এটা ভুল দেখছি এটা কিন্তু এটা কিন্তু হবে না এটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে সো অ্যান্সার হচ্ছে নাইন এইট টু দি ঠিক আছে তো আমি এটা আরেকবার রিপিট করতেছি পুরো ম্যাটটা ঠিক আছে পুরো ম্যাটটা আমি আরেকবার রিপিট করতেছি প্রথমে হচ্ছে কি করছে বলতো আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম যে লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস এ

তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি লব ও হরকে এক্সপেন্স এ দ্বারা ভাগ করছি এক্সপেন্স এ দ্বারা ভাগ করছি ভাগ করার পর কি হয়ে গেল এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করার পর এটা হইলো এই ফর্মুলা এই সূত্র থেকে এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে এটা হইলো সো আমাদের এখানে জাস্ট নরমাল ক্যালকুলেশন করার পর 9 a টু দি 4 আসছে आंसर ঠিক আছে সো এটা গেল হচ্ছে আমাদের ওটা অঙ্ক এখন দেখা যাক আমাদের आंसर মিলছে কিনা ঠিক আছে आंसर হচ্ছে আমাদের 52 নম্বরের 9 a টু দি পাওয়ার 4 ঠিক আছে মিলে গেছে

হ্যাঁ ঠিক আছে ও আচ্ছা এখন এই যে ম্যাটটা তোমাদের এখানে আমি দেখো খেয়াল করে তোমাদের এখানে আমি একটা নতুন রুল ঠিক আছে এই যদি আমি আমি হচ্ছে নতুন রুলটা না শিখাই এই ম্যাটটার ক্ষেত্রে তোমাদেরকে একটা টার্ম ধরে নিতে হয় তোমাদের নর্মালি তোমার যদি অন্য কোনো সারের কাছে পড়ো বা যদি তোমার কলেজের সারের কাছে পড়ো তুমি দেখবা যে এই ধরনের অঙ্কগুলাতে তোমার হচ্ছে একটা সেকেন্ড একটা ফাংশন ধরে নেয় দেন ওটা দিয়ে তোমার হচ্ছে লিমিটটা অ্যাপ্লাই করে অঙ্কটা করে তো আমি ওদিকে যাব না আমার কথা হচ্ছে আমি স্ট্রেট বরাবর একটা সুন্দর মানে তোমাদেরকে নিয়ম শিখাবো এখন যে নিয়মটা অ্যাপ্লাই করে তুমি আসলে বলতে পারো যে লিমিটের ম্যাক্সিমাম ম্যাথ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ম্যাথ তুমি সলভ করতে পারবা বাট কিছু কন্ডিশন আছে কন্ডিশন কয়টা দুটা কন্ডিশন অনলি টু কন্ডিশন সেই দুটা কন্ডিশন হচ্ছে জিরো বাই জিরো অ্যান্ড ইনফিনিটি ডিভাইড বাই ইনফিনিটি জিরো বাই জিরো অথবা ইনফিনিটি ডিভাইড বাই ইনফিনিটি এই দুটা কন্ডিশনের জন্য শুধুমাত্র আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো এই ফর্মুলাটা নাম হচ্ছে তোমার লা হসপিটাল রুল ঠিক আছে তোমাদেরকে যদি একটু দেখাই আমি তোমাদের বইতে আমি বারবার এখানে কেন আসতেছি আচ্ছা লা হসপিটালস রুল এখানে কি আছে কিনা আমি জানি না না থাকার না থাকার চান্সই বেশি ঠিক আছে এখানে নাই সো এখানে যেহেতু নাই তো আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি নো প্রবলেম তো এখানে এটা নাই যাই হোক তো তোমাদের শিখেছি তোমাদের বৈদিকাল থাকবে না কারণটা হচ্ছে কি এটা আসলে এতটাই একটা মানে একটা অ্যামেজিং রুল বলতে পারো যেটাতে আসলে তোমাদের মানে লিমিটটাকে এতটা সহজ করা যায় এই রুলটা অ্যাপ্লাই করে কিন্তু নর্মালি তোমাকে শিখাবে না বিকজ তুমি যদি সহজভাবে করে ফেলো তাহলে আসলে ভাবে কঠিন মানে মানে মজা থাকবে না লিমিটেড লিমিট যে একটু কঠিন জিনিসটা এটা কিন্তু আসলে ওভাবে করে হবে না এটা হচ্ছে তোমার লা হসপিটালস রুল বা এটাকে লেখা হয়ে আসলে হসপিটাল হিসাবে মানে এটাকে হসপিটাল বলে না এটা হচ্ছে লা হপিটাল ঠিক আছে লা হপিটাল রুল তো এই রুলটা আছে নর্মালি ডিফারেন্সিয়েশন করা ল অব হরকে ডিফারেন্সিয়েশন করা খেয়াল করে দেখো আমি যদি এখানে ইনফিনিটি অ্যাপ্লাই করি থ্রি টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ডিভাইড বাই থ্রি টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি লিমিট অ্যাপ্লাই করলে তো থ্রি টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি মানে থ্রি এটা কিন্তু কি এটা কিন্তু ইনফিনিটি হবে তাই না তো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি প্লাস ইনফিনিটি তার মানে কি ইনফিনিটি বাই ইনফিনিটি হইতেছে তার মানে আমি কিন্তু এখানে কি করতে পারি লা হপিটাস রুলটা আমি অ্যাপ্লাই করতে পারি রাইট সো আমি এখানে এই রুলটা আমি অ্যাপ্লাই করব লা হপিটাস রুলটা অ্যাকচুয়ালি কি লা হপিটাস রুলটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন করা অর্থাৎ লবকে ডিফারেন্সিয়েশন করা হরকে ডিফারেন্সিয়েশন করা ঠিক আছে কি বলছে বুঝছো জিনিসটা তো এখন ডিফারেন্সিয়েশন করলে কি হবে এখানে কি টার্ম আছে দেখো তো 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার এক্স থ্রি টু দি পাওয়ার এক্স উইচ মিনস এ থ্রিটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা বলতে পারি কি এটা হচ্ছে এ এটা হচ্ছে এক্স সো এ টু দি পাওয়ার এক্স দিচ্ছে তাই না এ টু দি পাওয়ার এক্স আমরা এক্স টু দি পাওয়ার এ দেখছিলাম তাই না এক্স টু দি পাওয়ার এ কি ছিল ফর্মুলা ডি ডিফারেন্সিয়েশন করলে ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এ ফর্মুলা কি ছিল এ এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান তাই না মানে আমাদের এখানে এক্স টু দি পাওয়ার এন এন হিসাবে ছিল তো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা এইভাবে করছিলাম রাইট সো এখানে কিন্তু এটা এক্স টু দি পর এ আর কে বুঝাইলাম জাস্ট কনস্ট্যান্ট হিসাবে সো এবার কিন্তু এক্স টু দি পর এ দেন এবার কিন্তু কি দিছে মানে এ টু দি পর এক্স দিছে ঠিক আছে এন টু দি পর এক্স অথবা এ টু দি পর এক্স দিছে সো এবার কিন্তু এটা পুরো উল্টা গেছে তো যদি তুমি ডিফারেন্সিয়েশন অফ এ টু দি পর এক্স করো তাহলে কত আসে এটা তোমার আসে হচ্ছে এ টু দি পর এক্স এলএনএ ঠিক আছে এটা তোমার হচ্ছে সূত্র তোমাদের যদি একবার দেখাই আমি ফর্মুলাটা

তো এখানে আমাদের উঠে গেছে তো এটা একটা নতুন সূত্র তোমার পরিচিত হইলা তোমাদের ইন্টিগ্রেশনে বা ডিপ্রেশনে তোমাদের কিন্তু এখন পর্যন্ত তোমাদের শিখাইনি যদিও আমি তো এটা কিন্তু আসলে আজকে তোমার ফার্স্ট জেনে নিলাম জিনিসটা ঠিক আছে তো এটা একটু মাথায় রাখবা এই জিনিসটা ওকে এটা গেল তাহলে এবার খেয়াল করে দেখো এবার আমি এখানে সিম্পলি এটাই অ্যাপ্লাই করবো তাহলে দেখো অ্যাপ্লাই করতেছি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এখন থ্রি টু দি পাওয়ার এক্স মানে কি মানে থ্রি টু দি পাওয়ার এক্স মানে কি হবে এটা খেয়াল করে দেখো থ্রি টু দি পাওয়ার এক্স ln 3 হবে রাইট আর 3 টু দি পাওয়ার -x কি হবে তাহলে দেখো x এর সহগ কি এখানে -1 না x এর সহগ -1 সো আমাদের আমরা কি জানি যে কোন মানে ডিফারেন্সিয়েশনে ক্ষেত্রে যদি যদি আমাদের সহগ m x থাকে তাহলে এটা গুণ ইয়া পরে কি হয়ে যায় এটা শুধু এটা m এর হিসাবে গুণ হয়ে যায় তো এখানে কিন্তু এটা যেহেতু -1 সো -1 টা গুণ হয়ে যাবে তাহলে -3 টু দি পাওয়ার -x ln 3 ঠিক আছে এই

মাইনাস তোমার এক্স এর শহ তো এখানে কি এখানে মাইনাস হবে এখানে কিন্তু মাইনাস হবে না জাস্ট এক্স এর সহগে মাইনাস হবে বিষয়টা বুঝে রেখো এগুলা কিন্তু কখনো কনফিউজ হবে না বিষয়গুলো নিয়ে ঠিক আছে আবার এটা সেম থ্রি এক্স এলেন থ্রি আবার এখানে কি দেখো তো এখানে এটা কিন্তু 3 মাইনাস এক্স সো এখানে এই যে এখান থেকে আসছে তাহলে -3 থ্রিতে মাইনাস এক্স তাহলে মাইনাস থ্রি থ্রি ফোর মাইনাস এক্স এলেন থ্রি আমার এখানে দেখতে পাচ্ছি এখানে যে এখানে কিন্তু এলএন থ্রি কমন যাচ্ছে তো আমি এলেন থ্রি কমন নিয়ে নিচ্ছি তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই এল এন থ্রি আবার সেম ভাবে থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স সো কত হয় এটা তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স এটা মাধ্যমে কি হলো জানো এটা মাধ্যমে আমাদের উপরের টার্মটা এবার আমাদের প্লাস চলে আসছে আর নিচের টার্মটা হচ্ছে আমাদের মাইনাস চলে আসছে এটাতে তেমন কোনো এফেক্ট পড়বে না বাট যেটাই হোক না কেন আমাদের যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা টু এখানে কমন নিতে পারি ঠিক আছে তো কমন তাহলে কত আসে একটু খেয়াল করে দেখি কমন নিলে তাহলে ওয়ান প্লাস এই থ্রি মানে এটা মানে কি এটা মানে তোমার হচ্ছে ওয়ান বাই থ্রি টু থি পর এক্স তাই না আচ্ছা এটাকে আমি একবার সাজাই লিখি ঠিক আছে এটাকে আমি সাজিয়ে একবার লিখি টু টি পর এক্স প্লাস ওয়ান বাই থ্রি টু টি পর এক্স থ্রি টু দি পর এক্স মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পর এক্স ঠিক আছে যেহেতু উপরে মাইনাস আছে তার মানে কি ওয়ান বাই এটা হয়ে যাবে ঠিক আছে এবার আমি এখান থেকে লিখি এবার আমি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে কত আছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি টু দি পর এক্স স্কোয়ার তাই না বিকজ কি এখান থেকে কমন চলেছে থ্রি টুপি কমন নিয়েছে তার মানে কি এখানে একটা এক্সট্রা ফাংশন চলে আসবে আবার থ্রি টু দি পর এক্স কমন আছে তাহলে কি হবে এখানে ওয়ান মাইনাস এখানে কি হয়ে যাবে এটা একটা এক্সট্রা ফাংশন চলে আসবে তাহলে থ্রি টু দি পর এক্স স্কোয়ার ঠিক আছে গেলো এবার তুমি দেখো লিমিট অ্যাপ্লাই করো এবার তুমি লিমিট অ্যাপ্লাই করো খুবই সহজে অ্যাপ্লাই করলে কি হবে দেখো তো বিষয়টা তো এখানে দেখো তাই না কাটাকাটি করলে কি হয় তাহলে এবার যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে ওয়ান থাকতেছে প্লাস জিরো ডিভাইড বাই ওয়ান মাইনাস জিরো সো ওয়ান তাহলে কি হলো দেখো খেয়াল করি এখানে এই যে এখানে আমি যদি অ্যাপ্লাই করি ঠিক আছে তাহলে কত আসে এটা এখানে কিন্তু এটা তোমার হচ্ছে এক্স স্কোয়ার তাই না এখানে কিন্তু এটা ডিরেক্টে চলে আসতেছে আমার টার্মটা যেহেতু ওয়ান বাই থ্রি টু দি পর ইনফিনিটি স্কোয়ার তার মানে কি ওয়ান বাই ইনফিনিটি সো জিরো এখানে কিন্তু ওয়ান প্লাস জিরো ওয়ান মাইনাস জিরো বুঝতে পারছো জিনিসটা তার এখানে ওয়ান থাকতেছে অ্যান্সার আমাদের ওকে সো দেখো আমাদের অ্যান্সার মেবি মিলছে অবশ্যই মিলার কথা অ্যান্সার বিকজ এত সুন্দর অ্যান্সার যেহেতু আসছে মিলারই কথা তো তেরো নম্বর ম্যাথ সো তেরো নম্বর ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়ান ওকে সো আমাদের অঙ্ক শেষ এটা তেরো নম্বর এরপরে সিমিলার অঙ্ক চোদ্দ নম্বর সিমিলার অঙ্ক সিক্স টু দি পর এক্স মাইনাস সিক্স টু দি পর মাইনাস এক্স সিক্স টু দি পর এক্স প্লাস সিক্স টু দি মাইনাস এক্স ঠিক আছে সেম অঙ্ক না একদম সেম অঙ্ক সো এটা আমি করাচ্ছি না ঠিক আছে সত্য কথা আমি আরেকবার দেখা দেখাই দিচ্ছি জিনিসটা আমি এখানে নর্মালি জাস্ট ডিফারেন্সিয়েশন করছি লা হপিটাল সুত্র অ্যাপ্লাই করছি তুমি এখানে লিখে দিবা তুমি এখানে এটা লিখে দিবা যে তোমার হচ্ছে লা হপিটাল রুল মানে আফটার অ্যাপ্লাইং লা হপিটাল রুল বা লা বা এল এভাবে লিখবা এল হসপিটাল এভাবে স্পেলিংটা লিখবা এল হসপিটাল প্রয়োগ করে ঠিক আছে লা হপিটাল স্লুপটা প্রয়োগ করে দেন এটা তুমি ডিরেক্ট লিখে ফেলবা বাস আর কোনো কথা নাই শেষ ওকে তাহলে এটা গেল তেরো নাম্বার শেষ এবার আমি আসে তাহলে আবার পনেরো নাম্বারে চলে আসি পনেরো নাম্বার আমাদের চোদ্দ নম্বর সেভ ম্যাচ আমি এটা করাচ্ছি না ওইটা আচ্ছা তার পনেরো নাম্বার দেখে কি দিছে আচ্ছা আমাদের পনেরো ম্যাটটা হচ্ছে এখানে যে ম্যাটার দিচ্ছে আসলে এই ম্যাটার করার জন্য হচ্ছে আমরা একটা এক্সট্রা রুল শিখবো যে রুলটা তোমাদের হচ্ছে নর্মালিটা আমি এটা না শিখলেও হয় বাট আমরা এখানে শিখে রাখি বিকজ আগে থেকে শিখে রাখলে তোমাদের বেটার হবে অঙ্কগুলো সলভ করতে তোমাদের এখানে কিছু কিছু স্পেসিফিক ম্যাথ আছে স্পেসিফিক ম্যাথ বলতে আমি তোমাদের আগে রুলটা লিখে দিচ্ছি আগে ঠিক আছে রুলটা লিখে আমাদের রুলটা আমি প্রমাণও দেখাবো নো প্রবলেম ঠিক আছে রুলটা প্রমাণটা করলে আমাদের ভালো হয় কোনো প্রবলেম নাই রুলটা প্রমাণ করলে তো প্রমাণ করে দেখাই তোমাদের আগে হ্যাঁ অনেকটা জিনিস হচ্ছে অনেকটা এরকম দেখো খেয়াল করে এই যে কি কি যে যে ম্যাচ গুলো আমি লিখতেছি এই ম্যাচগুলো তোমার নোট করে রাখো মানে এই টার্ম গুলো নোট করে রাখো নাম্বার ওয়ান টার্মটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ঠিক আছে এখানে ইনফিনিটি হইতে পারে এখানে জিরো হইতে পারে ওকে এখানে তেমন কোনো এফেক্ট পড়বে না সো ডোন্ট ওয়ারি এটা ইনফিনিটি হলেও সমস্যা নেই জিরো হলেও সমস্যা নেই তো আমি এটা ইনফিনিটি দেখাচ্ছি তুমি এটা ইনফিনিটিতে মানা রাখো জিরো হলেও তুমি অ্যাপ্লাই করতে পারো নো প্রবলেম নাম্বার ওয়ান হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি

এটা তোমাদেরকে একটা একটা জাস্ট যেখানে একটা টার্ম তোমাদের প্রুফ করে দেখাই ঠিক আছে সবগুলা টার্ম প্রুফ করার মতো তো অবশ্যই এখানে আমাদের সময় হবে না বা তোমাদের যদি আমি একটু আমাদের যে বইটা আছে বইতে চলে আসি একটু বইটা যদি দেখাই তোমাদেরকে আচ্ছা তোমাদের বইতে একটু যদি দেখাই দেখো খেয়াল করে তোমাদের বইয়ে আহ তোমাদের বইতে হচ্ছে দেখো তোমাদের বইতে কিন্তু দেখো যে একটু আগে একটা ম্যাথ করছিলাম না যে এক্স টু দিবা নাইন বাই টু মাইনাস ফাইভ বাই ঠিক আছে দেখো এরকম টাইপের ম্যাথ তোমাদের বইতে আছে তোমরা কিন্তু মানে যে জিনিসটা আমি শিখেছি না যে রুলটা তোমরা কিন্তু এই উদাহরণের ম্যাথগুলো তো আমার আমার ওই করোনা রুল দিয়ে তোমার করবা ঠিক আছে দেখো একটা জিনিস খেয়াল করে এখানে দেখো রুট ওভার এক্স ইজিকাল টু ওয়াই রুট ওভার এ ইজিকাল বি দেখছো ঝামেলা কত কত ঝামেলা করছে এখানে ওরা সো এত ঝামেলা যা কোনো দরকার নাই তোমাদেরকে যে রুল শিখেছি আমি তুমি সেভাবে অ্যাপ্লাই করবা ওকে সেভাবে দেখো এখানে কিন্তু সেম ম্যাথ অনেকটা টাইপের আচ্ছা এটা গেল আচ্ছা তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম আমি সেটা হচ্ছে এই যে পাই গেছি নাই নাকি এখানে তোমাদের কিছুই নাই হ্যাঁ পাইছি পাইছি এই যে ঘর নাম্বারটা দেখো ঘর নাম্বার দেখো লিমিট এক্সটেন্স টু জিরো দেখছো এখানে কোন জিরো হবে বলো না তোমাদেরকে জিরো হলে কোনো সমস্যা হবে না আচ্ছা জিরো কখন হতে পারে জানো এটা কিন্তু তোমাদের একটা বলে রাখি এখানে নর্মালি তুমি এই ফাংশনের মধ্যে জিরো হলে কোনো সমস্যা নাই লিমিট এক্সটেন্স টু জিরো ঠিক আছে জিরো ওয়ান প্লাস এক্স টু দি দিপার ওয়ান বাই এক্স ইজ ই হবে ঠিক আছে এটা কিন্তু কোনো প্রবলেম হবে না একই জিনিস আরে বারবার ওখানে যাই আচ্ছা এই দেখো ওয়ান ওয়ান প্লাস বাই এক্স ইজ টু হবে দেখছো এখানে প্রমাণ করছে ওরা দেখো যে ধরি লিমিট জিরো ওয়ান প্লাস এক্স ওয়ান বাই এক্স এটা এ ধরে নিছে দেন ওরা দেখো এখানে এই যে তোমার হচ্ছে এই যে এটা কি বলে যে এল এন ওয়ান প্লাস এক্স ঠিক আছে এই যে এল এন ওয়ান প্লাস এক্স এল এন ওয়ান প্লাস এক্স কিন্তু এটা ধারা আছে

মানে তোমার এল এন এক্স এর ধারা এল এন ওয়ান এক্স এর ধারা এল এন ওয়ান মাইনাস এক্স এর ধারা এরকম করে ধারাগুলো আছে বাট ছয় ধারা মনে রাখা খুবই সহজ যে তুমি একটা ধারা দেখলে তুমি বুঝতে পারবা যে বাকি গুলা কি রকম হবে এটা মাথায় রাখবা তো এখানে ধারা এপ্লাই করে ওরা ওরাকে যেটা প্রমাণটা করছে আর ধারা এপ্লাই না করলো হয় নরমালি দ্বিপতি বিস্তৃতি তোমার ক্লাস নাইন টেন এ শিখছিল দ্বিপতি বিস্তৃতি তোমাদেরকে এখনো দ্বিপতি বিস্তৃতি যাওয়া হয় নাই কারণ তোমাদের দ্বিপতি বিস্তৃতি বা তোমার বাইনোমিয়াল এক্সপ্যানশন হচ্ছে তোমাদের চ্যাপ্টার এ সরি চ্যাপ্টার এ সেকেন্ড পেপার তো ওখানে এখনো যাওয়া হয়নি বাট আশা করি তোমাদের মনে আছে অনেকটা কিছুটা মনে আছে তো এখানে আমরা এই ধারা ছাড়াও কিন্তু করতে পারি পারি ঠিক ঠিক আছে আছে এটাকে এটা তোমাদের প্রমাণ করে দেখাই দিতে আমি তোমাদেরকে প্রমাণটা সূত্রটা তোমাদেরকে আগে প্রমাণ করেই দেখে আমি হ্যাঁ তো যে কোনো একটা সূত্র নেই সাপোর্ট ধরো আমি যদি এটা নেই এটাকে যদি প্রমাণ করে দেখে ঠিক আছে এটাকে প্রমাণ করে দেখা কোনো ঝামেলা হবে না এটা এটা দেখাই দিই ওকে এটা প্রমাণ করে দেখাই এটা প্রমাণ করে দেখালে মনে করছে বাকিগুলো সেম এরকমই একই একই ক্যাটাগরির প্রমাণ ঠিক আছে এই প্রমাণ কিন্তু মাঝে মাঝে আসতে পারে মানে ডিরেক্টলি আর কি এটা ম্যাথ এটা কিন্তু ম্যাথ হিসেবে দিয়ে দিতে পারে মাঝে মাঝে যে এটার অ্যান্সার কত হবে তো আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে এটা তো এটা কিন্তু এমন না যে তুমি খালি সূত্র হিসেবে মনে রাখবা তা কিন্তু না ঠিক আছে এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে যাই হোক তো ফার্স্ট অফ অল দেখো কি করবা এ হচ্ছে আমার ম্যাথ এখানে আমাদের ইনফিনিটি আছে এখানে আমাদের ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স আছে ঠিক আছে আচ্ছা ফার্স্ট অফ অল যেটা করবা সেটা হচ্ছে যে এখানে

দেন তোমার হচ্ছে এখানে এক্স কিউব প্লাস ডট এরকম মানে কি ইনফিনিটি ইনফিনিটি যাবে আগে ধারটা তাই না এরকম আর কি আমাদের এক্স মানে দ্বিপদ উপপাদ্য ছিল ঠিক আছে দ্বিপদ উপপাদ্য আমাদের কিন্তু এরকমই ছিল সো আমরা কিন্তু এখন এই দ্বিপদ উপপাদ্যটা আমরা এখানে अप्लाई করতে পারি ঠিক আছে এখানে अप्लाई করলে কি হবে খেয়াল করে দেখো এখানে যদি আমরা যেটা अप्लाई করি তাহলে দেখো যেটা কি হচ্ছে তাহলে x ইনটু 1/x দেখো এই যে nx তাই না তাহলে এখানে এখানে n কিন্তু x এখানে কিন্তু n এর জায়গায় আমরা x লিখতেছি তাই না সো এখানে x ইনটু 1/x হবে রাইট তো এটা হচ্ছে আমার দ্বিপদ উপাদ্য দেন প্লাস কি হবে আচ্ছা এখানে আমি এটা 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 দিয়ে দিই থার্ড ব্র্যাকেট দিয়ে দিই দেন হচ্ছে এটা উপরে উপরে তোমার হচ্ছে x ইনটু x মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল দেন তোমার হচ্ছে 1 প্লাই 1 বাই x হোল স্কয়ার দেন প্লাস x ইনটু x মাইনাস 1 ইনটু x মাইনাস 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল 1 বাই x হোল কিউব ঠিক আছে দেন প্লাস ইনফিনিটি আমি দিয়ে রাখলাম ওকে আমাদের আর যাওয়া দরকার নেই রাইট সো এখানে এরপর আবার একটু ক্যালকুলেশন করে দেখি তাহলে ওয়ান প্লাস এখানে এক্স এক্স কাটা তাহলে ওয়ান প্লাস এখানে তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ঠিক আছে ডিভাইড বাই হচ্ছে এখানে তোমার টু ফ্যাক্টরিয়াল মানে কি টু ফ্যাক্টরিয়াল মানে কিন্তু টু ইন্টু ওয়ান তাহলে টু হবে সো এখানে তোমার কি হচ্ছে এটা টু তাহলে এখানে কি এটা এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ারটা এখানে লিখে দিলাম প্লাস উপরে কি হচ্ছে খেয়াল করে দেখো এক্স স্কোয়ার দেখো তাহলে কি হচ্ছে এখানে কত হয় এটা হচ্ছে তাই না হচ্ছে মাইনাস এক্স মাইনাস এক্স দেন তোমার হচ্ছে এটা মাইনাস আহ মাইনাস এক্স দেন তোমার হচ্ছে এটা মাইনাস টু এক্স আচ্ছা এটা একবারে কত ঝামেলা হচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স করে রাখি আমি তাহলে দেখি কত আসে এটাকে একবারে গুন করে রাখলাম তাহলে এটা এক্স কিউব মাইনাস প্লাস টু এক্স হবে ঠিক আছে প্লাস টু এক্স হবে এরপর হচ্ছে এটা মাইনাস এক্স স্কোয়ার দেন হচ্ছে কত আসে মাইনাস টু এক্স স্কোয়ার ঠিক আছে হ্যাঁ শেষ তাহলে কত আসতে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার প্লাস টু এক্স আসতেছে ঠিক আছে বাস এই যে আমার টার্ম আমি পেয়ে গেছিলাম এক্স কিউব

তাহলে সিক্স এক্স কিউব এই যে এক্স কিউবটা এখানে লিখে দিলাম দেন প্লাস আমি ইনফিনিটি লিখে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে লিমিট টু দেন প্লাস কত আসে কমন নিচ্ছে কত আছে আবার এখানে এক্স আছে তাহলে আমি কাটাকাটি করে ফেলতে পারি তাহলে কত আসে এটা এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস এখানে আবার এক্স আচ্ছা এটা কাজ করি আমরা এখানে এক্স স্কোয়ার কাটাকারি করি ঠিক আছে এক্স স্কোয়ার কমন করিনি এক্স স্কোয়ার কমন দিলে কত আসে

এটাও সবচেয়ে বড় একটা তোমাদের ভুলটা হয় যেটা বুঝতে পারো অনেক সময় এখানে কিন্তু আমাদের ভঙ্গাংশ হর থাকবে হর থাকতে দেখো এবার কিন্তু হর আছে না দেখো এক্স ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই ইনফিনিটি মানে কি জিরো হবে ডিরেক্টলি তো আমি এখানে করতে পারি তাই না তাহলে দেখো আমি কিন্তু এটা একটু ক্লিন করে দিচ্ছি উপরের অংশটুকু আমাদের দরকার নাই এখানে আর এতগুলা রাখার তোমার আশা করি তুলে নিশো আর তুলে না নিলে তোমার ভিডিওটা পরবর্তীতে আবার রিভার করে দেখো আর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি তাহলে এখানে কত হচ্ছে টু প্লাস তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার এক্স কাটাকাটি তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ডিভাইড বাই টু প্লাস এক্স কাটাকাটি যাচ্ছে তাহলে ওয়ান মাইনাস থ্রি বাই এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার ডিভাইড বাই সিক্স রাইট বাস এবার আমরা চলো তাহলে এটাকে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দিই করলে কত হবে দেখো খেয়াল করে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কত হবে ওয়ান মাইনাস জিরো ডিভাইড বাই টু প্লাস এখানে কত হচ্ছে দেখো খেয়াল করে ওয়ান মাইনাস থ্রি বাই ইনফিনিটি তার মানে কি জিরো এখানেও কি জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো প্লাস জিরো ডিভাইড বাই সিক্স প্লাস ইনফিনিটি রাইট তাহলে এখানে কত পাইলাম আচ্ছা তাহলে এখানে এই টুটাকে আমরা ওয়ান হিসাবে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস 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 হাফ বাই সিক্স ডট ইনফিনিটি ঠিক আছে এবার এখানে লিখতেছি দেখো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি দেখো ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস তাহলে কত হবে এটা অপোজিটরা ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল হবে প্লাস মানে আমি এরকে লিখতে পারি আর কি ইনফিনিটি টাইপের তো এটা এটা কিভাবে আসলো দেখো বিষয়টা বুঝো এই যে এই ওয়ানটা হচ্ছে এই ওয়ানটা দেন এই যে এই ওয়ানটা হচ্ছে এই যে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এই হাফটা কি এই যে তোমার ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল আর ওয়ান বাই সিক্সটা কি ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল বুঝতে পারছো মানে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কি সিক্স সো এখানে দেখলে আমি ফ্যাক্টোরিয়াল হিসাবে লিখতে পারি এটা করে কি লাভ হলো এটা করে যে লাভটা হয়েছে বিষয়টা বুঝো তুমি একটু তোমাদের যে ওই বইটা দেখাই আমাদের যে বইটা ছিল যে ধারাটা ছিল ধারাটা দেখাই ই এর ধারা দেখো এই যে ই এর ধারা দেখো ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ফোর ফ্যাক্টোরিয়াল টু ইনফিনিটি দেখছো সো আমরা কিন্তু ডিরেক্ট লিখতে পারি কি বলতো আমরা ডিরেক্ট লিখতে পারি এখানে এটার টোটালটা কি হবে ই সো আই হোপ তোমরা বুঝতে পারছো পুরো ম্যাটটা তোমরা আশা করি বুঝতে পারছো তোমাদের কোনো ঝামেলা হওয়ার কথা নাই এই পর্যন্ত আর ওকে আচ্ছা এখানে যে ভুল করছে আমি সেটা হচ্ছে আমি হচ্ছে এই পয়েন্টে কিন্তু আমি অলরেডি লিমিটাই করে ফেলছি তাই না আমি লিমিট অ্যাপ্লাই করে কিন্তু আর ঝামেলা মানে এই পয়েন্টে আমি লিমিট অ্যাপ্লাই করছি তাই না এখানে কিন্তু আর এখানে লিমিট থাকবে না যাই হোক তো এখান থেকে আর কি বাকিটা এ পর্যন্ত সো এটা কিন্তু ই তো এভাবে করে তুমি আসলে বাকি যে টার্মগুলো আছে তুই যে বাকি টার্মগুলো কিন্তু এভাবে করে তুমি প্রুভ করতে পারা যেভাবে তোমরা লিখে দিয়েছিলাম আমি ঠিক আছে তো এটা গেলো হচ্ছে আমাদের মোটামুটি প্রুফ তো এবার আমি আমাদের লাস্ট মানে তোমাদের যেটা আমি শুরু করতে নিছিলাম বা শুরু শেষ করি নাই সেটা তোমাদের করাই দিই আগে হ্যাঁ তো এটা তোমার হচ্ছে পনেরো নাম্বার ম্যাথে চলে আসি পনেরো নাম্বার ম্যাথ পনেরো নাম্বার কি দিচ্ছে দেখি তো আরেকবার পনেরো নাম একটা আচ্ছা ওয়ান প্লাস টু এক্স

এখানে তোমার এক্স দ্বারা রসটা ভেঙে ফেলো কত হবে টু প্লাস টু এক্স টু দি পাওয়ার ফাইভ বাই এক্স বিষয়টা বুঝো কি করছি এই টু প্লাস ফাইভ এই ফাংশন মানে যে এটা আমি আলাদা করে দিচ্ছি ঠিক আছে এটা আমি আলাদা করে দিচ্ছি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স হোল স্কোয়ার দেন ওয়ান প্লাস টু এক্স ঠিক আছে ওয়ান প্লাস টু এক্স তাহলে এখানে আমি লিখবো হচ্ছে ওয়ান বাই টু এক্স এখানে আমি লিখবো হচ্ছে টেন তোমাদের হয়তো অনেকের মাথার উপরে চলে গেছে জিনিসটা আমি কি করলাম তাই না দেখো বিষয়টা বুঝো আমার অঙ্কটা ছিল এরকম মানে সত্যটা ছিল এরকম যে লিমিট এক্স টেন্স টু জিরো বাই ইনফিনিটি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স কি ই তাই না আচ্ছা এবার একটু জিনিস মিলাই দেখো এই টার্মটা বাধ্য এই টার্মটা তুমি ভুলে যাও টার্মটা এখন কাউন্টে আইন না ঠিক আছে এই টার্মটা ভুলে যাও আমি এই টার্মটা একটা খেয়াল করে দেখি যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু এক্স ঠিক আছে টু দি পাওয়ার টেন কত হবে তাই না এখানে যদি ই আসে তাহলে এখানে তো ই আসলে কথা হবে আসবে কিন্তু এখানে ই টু দি পাওয়ার 10 আসবে কারণ এটা কিন্তু আমাদের এক্সট্রা টার্ম এক্সট্রা পাওয়ার আমাদের এ টু এর ভ্যালু হচ্ছে ই আর এটা কত 10 এটা আমি কেন করছি কারণটা হচ্ছে আমাদের ছিল কি বলো আমাদের ছিল হচ্ছে আমাদের ছিল কত আমাদের ছিল হচ্ছে এটা 5/x তাই না 5/x তাহলে

তো দেখো এখানে যদি টেন দিয়ে দিই তার কত আসে ফাইভ বাই এক্স ব্যাক করতেছে আমার তাহলে এটাকে আমি এভাবে সাজায় নিলাম তো আমরা এখন তাহলে কি বলতে পারি আমার ডিরেক্টলি এবার আমার লিমিট অ্যাপ্লাই করতে পারি ডিরেক্টলি লিমিট আমার অ্যাপ্লাই করতে পারি দেখো লিমিট অ্যাপ্লাই করতেছি দেখো এখানে কত আসবে লিমিট অ্যাপ্লাই করলে এখানে তোমার এক্স এক্স এর ভ্যালু জিরো বসাই দিচ্ছি ঠিক আছে তাহলে ওয়ান প্লাস জিরো হোল স্কোয়ার আর এখানে কত আসবে এটা ই টু দি পাওয়ার টেন তাহলে ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার টেন অ্যানসার হচ্ছে ই টু দি পাওয়ার টেন তুমি এই ম্যাটটা তোমার যদি কোনো সার এত সহজে করায় তাহলে আমার নাম আমি উল্টা রেখে দিবো ঠিক আছে দেখো তোমাদের তোমাদের তো পড়বা সামনে তোমাদের কাছে এই তোমাদের বাসায় বা করতে পারো বা তোমাদেরকে অলরেডি আগে করাইছে তো যেভাবে দেখো না তুমি দেখবে এইভাবে তোমাদের কোনো সারই করাই নেই কারণ এগুলো নর্মালি তোমাদের ওই মানে অনেক বড় হয় ম্যাথগুলো গুলো ঠিক আছে মানে আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো আমি তো করে আসছি আমি জানি তো নর্মালি তুমি যদি মানে তোমাদের যে এই সময় সারের বই তুমি সফটটাও খুলে দেখতে পারো মানে তোমাদের যে সফট গাইডটা আছে ঠিক আছে সবাই খুলে দেখতে পারো একবার তুমি দেখবা হুব হু এরকম করে অঙ্ক করা আছে মানে পুরো অন্য অন্য নিয়ম করা আছে এভাবে করাই নেই করলে তোমার অঙ্কগুলো অনেক সহজ হয়ে যায় দেখো আমি আর না করি আমি তাহলে এবার আমাদের বলতে পারো যে আজকের ক্লাসের লাস্ট ম্যাথ করে দিচ্ছি ঠিক আছে ষোলো নাম্বার ম্যাথ মানে আজকে এই ম্যাথটা আস্ত ক্লাসে শেষ করে আমাদের অনেকগুলো রুল আমরা ওইখানে বেশি পেশা নিব না আচ্ছা ষোল নাম্বার ম্যাথটা কি দিচ্ছে দেখি আর সতেরো নাম্বার ম্যাথ তোমার হচ্ছে মানে এই রুলের মধ্যে পড়তেছে না ঠিক আছে সো আমি আজকে আর সতেরো শুরু করতেছি না আমি সৌর ভবন আজকে কুইট করতেছি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস বি বাই এক্স এক্স বাই এ ওকে এবার কিন্তু ইনফিনিটি দিছে ঠিক আছে তাহলে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস বি বাই এক্স টু দি পাওয়ার এক্স বাই এ ঠিক আছে আমার এখানে কিন্তু আমাদের এবার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স দিছে ঠিক আছে

বি বাই এক্স তাহলে এখানে আমি এক্স বাই বি আনলাম তাহলে এক্স এক্স এসে পড়ছে তো এখানে কি বাকি আছে তাহলে এখানে এর এটা আনা বাকি আছে তাই না এইটা এটা এটা লিখে দিলাম তাই না কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এক্সটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে কি হয়ে যাবে এটা ওয়ান হয়ে যাবে তাই না আর এটা লিখে দিলাম কিন্তু একটা এক্সট্রা টার্ম বি আনছি তো এটা এটাকে কারাকারি করতে হবে তাহলে এখানে একটা বি লিখে দিব শেষ বি বাই সো

এবার দেখো ডিরেক্টলি কিন্তু এটা সাথে মিলে গেছে যে 1 1/x টু দি পাওয়ার 1/x দেখো 1 b/x টু দি পাওয়ার 1/b/x ঠিক আছে যেহেতু এখানে x টা ছিল নিচে সো এখানে দেখো এই যে b/x এই b/x টোটালটা নিচে চলে গেছে সো এটা বি বুঝতে পারছ আশা করি এখানে এটা না করলে হয়তো এখান থেকে ডিরেক্টলি লেখা দিত বাট জাস্ট দেখাই দিলাম আর কি সো এটার ভ্যালু কি হবে e হবে তাই না আর এটা কত হবে b/b/x দেখি পাওয়ারে চলে যাবে ঠিক আছে সো আমরা একটু মিলাই দেখি आंसरটা আজকে তোমাদের নতুন দুইটা রুল আমি শিখাইলাম আজকে তোমাদেরকে ঠিক আছে যে থ্রি টু থিপার্সি পার্স ওই অঙ্কটা করার জন্য এন এ টু তিপার এন মাইনাস ওয়ান ওই ফর্মুলা আর তোমার হচ্ছে এই যে একটা ই এর ফর্মুলা ঠিক আছে পাশাপাশি তোমাদের ধারাগুলো তোমার একটা মনে রাখবে ধারাগুলো তোমাদের অবশ্যই অনেক ইম্পর্টেন্ট ধারাগুলো খুবই বলতে পারো যে আমাদের ইফেক্টিভ আমাদের বিভিন্ন রকম ম্যাচ করার জন্য লিমিটে ম্যাচ করার জন্য আর কি লিমিট ছাড়া নরমালি আমাদের ডিপোজিশন করার সময় আমার ধারা লাগবে আমাদের চ্যাপ্টার নাইন যখন করবো আমরা তখন কিন্তু আমার ধারা আমাদের লাগবে একদম হান্ড্রেড পার্সেন্ট লাগবে বিকজ নাইন পয়েন্ট টু পরে ধারার অঙ্ক তো তোমার একটু কাইন্ডলি ধারাগুলো পড়ে রাখা ভালো মতো মুখস্থ করে রাখো তোমাদের আমার যে ফর্মুলা শিটটা আছে আমার ফর্মুলা শিটের মধ্যে তোমার সবগুলো ধারা দেওয়া আছে ঠিক আছে দেখো এই যে সবগুলো সাম ইম্পর্টেন্ট সিরিজ এখানে সব ধারা দাওয়া আছে তো তোমাদের এরা লিঙ্ক তো তোমাদের কাছে সবার কাছে আছে তো তোমার একটু কাইন্ডলি এইভাবে করে একটু জাস্ট দেখে দেখো ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাস থাকার জন্য আল্লাহ হাফিজ